ভেঙে খেয়ে ফেলছিস? আজ শিয়ালদায় যাবে তোর কাকা কাকি ওই হসপিটালে গোড়জলা থেকে পাড়া আছে শিয়ালদায় যেতে। তুই দেখো সকাল সকাল কাকে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ? আই কোথায় চলে আসছে এদিকে। হ্যাঁ তুই দেখো এটা হচ্ছে তোমার পছ, আমার ভাই ধরেছিল তো পুষছে, মানে পুষেছে আর কি, তো ঘরেই রেখেছে, খাওয়া দাওয়া করে এখানেই থাকে, কোথাও যায় না। দুমাস হয়ে গেছে, দুমাস হয়ে গেছে। হ্যাঁ আরো ছোটো ছিল, হ্যাঁ এসে কোনে ঢুকে গেল, যেতে পারছে না, নিজেই বেরোবে। দেখো কেছে নাড়ছে, যেতে পারছে না তো, ওইদিকে আটকে গেছে, গোটা শুকিয়ে গেছে। দেখ চুপটি করে বসে আছে, দেখতে আই ডপটা কি পাখিতে খাও। দেখি ভাই বন্ধুরা, ওরা ও থাকে সেই ডামের পেছনে, তো এক্ষুনি চলে যাবে। দাঁড়া তোমাদের দেখাচ্ছি, দেখ মুখটা বের করছে, দেখছে সামনে কেউ আছে কিনা, তবে তো যাবে। আরে কোন দিকে যাচ্ছিস? কি খাই, কি মুড়ি সব খাই, মুড়ি ভাত, হ্যাঁ কোনে ঢুকে যাচ্ছে, যেখানে থাকে ছাড়ি থাকে। তুই দেখ কোন দিকে যাবে, খুঁজে আছে কাদার কাছে, কাদা মাটির কাছে, হ্যাঁ ওই জন্য দেখেছো নাকি জন্য কোথায়, তো পায়রা তো ভাই পুষেছে, কিন্তু ওই ছাদ পরিষ্কার করতে করতে মাথা খারাপ হয়ে যায়। তো ছাদ পরিষ্কার না করলে মানে পটি করে করে জমিয়ে দেবে, দিলে আর ছাদের আর হাল থাকবে না। তো সেই জন্য দিনে চারবার পাঁচবার যতবার পারি ঝাঁট দিয়ে এরকম পরিষ্কার করে রাখতে হয়। আর যত পায়রা এই জায়গাটাতেই থাকে ওই দিকটা আর যায় না, বুঝতে পেরেছে? আর এই যে করে দিয়েছে একদম অ্যান্টনা এখানে উপরে বসে, এই কাদা খাচ্ছে না, এই কচ্ছপটা কি সুন্দর কাদা খাচ্ছে, দেখো কচ্ছপ কচ্ছপ কাছুয়া কাছুয়া কচ্ছপ, হ্যাঁ কালকে পায়রার ঘর পরিষ্কার করেছে, আজকে ফের নোংরা করে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া ফিরোজ ব্লগ চ্যানেল। তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ, মানে নতুন সকাল নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো তোমার দাদা ভাই এই মাত্র বাড়ি চলে গেলো, তো আমরা যাবো বেলায়, যাবো মানে বেলাতে বেরাবো, আর দিদিও বাড়ি যাবে কারণ আমাদের ঋতুর স্কুল আছে, আর তানিয়া আজকে কালকে ড্রয়িং আছে, তো সেই জন্য বলছে বা থাকবো না মা বাড়ি যাবো, কিন্তু আমার থাকার ইচ্ছা ছিল কিন্তু এখন আর থাকা হবে না, আবার আসবো হোলিতে। তো নতুন ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, তোমরা সঙ্গে থাকো, আশা করি আজকে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো চলো সকাল সকাল কী খাবো তোমাদের দেখাও, দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি, তো ভাবছিলাম তো কোথায় পাই কোথায় পাই, তো এখানে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের খুবই স্পেশাল খাবার। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার মায়ের উনান, এটা হচ্ছে আগের উনান। তো উনানটা এত সুন্দর, মানে লাল মাটিগুলো পোড়া মাটিগুলো কী সুন্দর, দেখো কত সুন্দর। তো কতদিন ভাবছিলাম যে পোড়ামাটি কোথায় পাই, তো মায়ের ওখানে যাবো গিয়ে উনান ভেঙে খাবো। তো দেখো আজকে তোমাদের দেখাবো উনান কি সুন্দর, এই মাটিগুলোও খাই, সব খেয়ে খেয়ে তো পায়রাতেও এই মাটি খাই, জানো তো বন্ধুরা পোড়া মাটি দেখতে পাচ্ছে। তো আমি আজকে উনানটা ভাঙবো, আজকে উনানটা ভেঙে আমি খাবো। এই দেখো মাটি কিন্তু হেভি খেতে, দেখতে পাচ্ছ? এই দেখো মাটি দেখতে পাচ্ছ, এই মাটিগুলো আমি ভেঙে ভেঙে নিয়ে যাবো, আর হেভি সেন্ট একদম দেখতে পাচ্ছ, এটা হেভি কিন্তু, এই দেখো পুরো লাল লাল হেভি খেতে। এই দেখো এই দেখো কত সুন্দর মাটিটা দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে প্যাকিং করছি, এই দেখো তো এগুলো তো হেভি খেতে। ও খাবি বলে, এই দেখো সুন্দর মাটিগুলো দেখতে পাচ্ছ তোমরা, পোড়া মাটি হেভি সেন্ট একদম, জানি তো আমি প্লাস্টিক ভর্তি করতে
তোমার দাদা ভাই আমার তো বাড়ি গেল, সেই সুযোগে তোর শরীরগুলো বুঝা গেল নিয়ে যাবো। এগুলো প্যাকিং করে নিয়ে যাবো। কে খাবে তোরা আসো, এগুলো আমাদের পায়রাও খেতে ভালোবাসে। গোটা উনুনটা পায়রা খুলতে খেয়ে খেয়ে পুরো ভাব করে দিয়েছে, আমি ভেঙে পুরো খেয়ে নিচ্ছি। আর বন্ধুরা বাড়ি যেতে হবে, এখানে প্যাকিং করে নিয়েছি, ঘরে নিয়ে যাবো, আর দিদি মা সব বাটাই যাবে আর আমি বাড়ি যাবো। ঠিক আছে, খেতে খেতে পছন্দ করো সবাই একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। উনানের মাটি, উনানের পোড়া মাটি হেভি খেটে খাবি তুই, উনুনটা ভেঙে খেয়ে ফেলছিস। কি অবস্থা রে, গন্ধ পাচ্ছিস উনুনের? ভালো গন্ধ না, আমি খাই না, খেয়ে নি না, এগুলো চিবাতে ভালো লাগে, এগুলো চিবিয়ে থাকে খেলেই যায়, কেউ খায় গুটের ছাই ওইটা ভালো লাগে, ছাই ধান মাছ দেয় ওটা ভালো লাগে, একদম দাঁত পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার। মাটি পাওয়া যায় না তো, বালি সিমেন্ট দিয়ে আমাদের ওখানে উনুন করে, তাই না? বালি সিমেন্ট দিয়ে এটা কি করবে? ওটা ভাই মাছ ধরার পলু করেছিল, এইটাই একটা বড় মাছ ধরেছিল, শোল মাছ, এই একটা উনুন বানাচ্ছে দেখ তোর জন্য, এটা পোড়া হয়ে যাক আবার খাবো, আর একটা পোড়া হচ্ছে তো, ওটাকে ছেঁটে সাইজ করে বলে টাইম পাইনি, মাথা লাগবে পেরে গেছে, দেখ না বসে পড়ি পাগল মন করছে, আমি তো খুঁজছি পাচ্ছি না, আর এখানে মাটি খাওয়া হচ্ছে পোড়া মাটি, হ্যাঁ অবাক কাণ্ড, পোড়া মাটি খাই কেউ, তুই বস তোকেও তো ক্যামেরা করে দিই, হ্যাঁ পোড়া মাটি লিপস্টিক যা একটু কিছু খেতে গেল, আমি খাও না, তাহলে চুপচাপ দেখ পাগল নাকি, দেখ আহ এগুলো দেখবি কি সুন্দর পাতা পাতা, নেশা হয়ে যাবে, নেশা নেশা হবে, কাটতে বলবো রাখে খাবে চলে আস, মুখ ভর্তি করে খাচ্ছে, হ্যাঁ ভেঙে যাবো বড়টা, আর এগুলো উঠছে না, বড়টা কাঁচা আছে, দেখ না
একদম কুয়া কুয়া ছাড়লে ওইগুলো খেতে ভালো হয়। এগুলো ভালো ভালো বুঝিয়ে নিই ব্যাগে আর বাড়িয়ে দিলে করা হয়েছে ঠিক আছে। এগুলো সব পার্সেল হবে, এগুলো সব পার্সেল হয়ে নিয়ে যাবো ঘরে ধাপাই ঠিক আছে। তো চলো আবার আসছি বাড়ি যাবো একেবারে তোমাদের সঙ্গে রেডি সেডি হয়ে তারপরে আসছি ঠিক আছে চলো। যে বসে পড়েছি ভাত খেতে, তো মা ফ্যানে ফ্যানে ভাত আর ডিম সিদ্ধ আলু ভাজা আর কালকের পায়েস ছিল, তো খেতে বসে পড়েছি আর মা খাবো দাঁড়া কি মা খাবো তো খেতে বসে পড়েছি আর তো উনানের মাটি খেয়ে পেট পুরো ভর্তি হয়ে গেছে কিন্তু তাও মা বললো ভাত খেয়ে যা, তো সেই জন্য খেতে বসেছি আর উনানের মাটি এতটা প্যাকিং করে নিয়ে নিয়েছি ঘরে নিয়ে যাবো নিয়ে গিয়ে খাবো। আর শুভ কি সুন্দর কি দেখছি, কে বিটি খাবি ওই দেখো সবাই বসে পড়েছি একদম খাওয়া দাওয়া করতে। তো দিদি আমি রেডি, মেয়ে স্কুলে যাবে, ঋতু স্কুলে যাবে হয়েছে কি পেয়েছো একটা ভিডিও স্যার খাওয়া দাওয়া সকাল সকাল হেভি খাওয়া দাওয়া, তো চলো খাওয়া দাওয়া করে নি বাড়ি বেড়াবো মানে বাড়ির জন্য রওনা দেবো টাটা। ভালো আছে ছুটি নাকি রে তোর? ও আচ্ছা আচ্ছা, এখানে শাকগুলো কি সুন্দর হয়ে আছে কালার, কি রোদ্দুর। তো চলে এসেছি আমরা শিয়ালদাই, তো এবার অটো ধরবো আর বাড়ি চলে যাবো। তো মা গেলো মাসির বাড়ি, দিদি বাড়ি চলে গেলো, একটু স্কুলে গেলো, তো তানিয়া তানিয়ার জন্য বাড়ি চলে এলাম, তানিয়া কালকে স্কুল আছে। যে স্কুল কোনটা ধাপা আগে দেখ ধাপা কোনটা দাদা কটা বাজে এখন? এখন বাজে পৌনে তিনটে, কটার সময় বেরোলাম বলতো মানো? বারোটা, তো বারোটার সময় বেরালাম, এখন বাজে পৌনে তিনটে, বারোটা একটা দুটো তিনটে মানে তিন ঘন্টা 15 মিনিট বাকি। তো তাড়াতাড়ি ট্রেনটা পেয়ে গেছিলাম, তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি, বুঝতে পেরেছো বন্ধুরা। তো খাওয়া দাওয়া করবো আবার আসছি ঠিক আছে, খাওয়া দাওয়া করবো, একটা ড্রেস চেঞ্জ করি। আর কি বেশ বললাম আমি না ভুলে গেছি উনানের মাটিগুলো তো প্লাস্টিকে করে রেখেছিলাম আর ভুলে গেছি ব্যাগে নিতে, তো মাকে বলেছি যে ফেলবে না কিন্তু গুছিয়ে রাখবে, আমি নেবো ওইগুলো। কী করে ফেলে দেয় কী করে, আবার পায়রাকে খাই দেয়, পায়রাতেও খাই ওই উনানের মাটি। তো আমি বলেছি বলি গুছিয়ে রাখবে মা এগুলো, মা মনে হয় ফেলে দেবে যাই হোক। তো চলো বন্ধুরা আবার আসছি, এই বাড়ি এলাম, ভালোই ঘুরলাম দুদিন, দুদিন গেলাম এলাম ভালোই ঘুরলাম। তো ইচ্ছা ছিল থাকার, কদিন থাকবো বলে গিয়েছিলাম। তো তানিয়া হচ্ছে স্কুল আছে, ড্রয়িং আছে, 28 তারিখে ড্রয়িং না মানে আজ ক তারিখ
28 তারিখ না কত তারিখ? 17 ও মার্চের, মার্চের, মার্চের কত তারিখ? 17 17 না 18 18 কি 17 চেঞ্জ করেছে বললি না? 17 17 17 17 তো মার্চের 17 তারিখ। আমি ভাবলাম তো হাই পয়সা তো গেল, হাই কোথায় গেল আমার পয়সা? আমার পয়সা। আচ্ছা ঠিক আছে, তো চলে বন্ধুরা আবার আসছি কিছুদিন পর, টাটা।